শহরকে সবুজে ভরাতে চাইছেন গৌতম। ওয়ার্ডে ওয়ার্ডে গাছ লাগানো শুরু শিলিগুড়ি মেয়রের। সবুজায়নের লক্ষ্য নিয়ে আজ শিলিগুড়ি পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ডে গাছ লাগালেন মেয়র গৌতম দেব। শুধু নিজের ওয়ার্ডেই নয়, সমগ্র শহরকে সবুজে মুড়িয়ে ফেলার ভাবনা নিয়েছেন শহরের মহানগরী। 10,000 গাছ শহরের বিভিন্ন প্রান্তে লাগানোর উদ্যোগ নিয়েছেন তিনি। শুধু তাই নয়, বড় গাছকে পুনরায় প্রতিস্থাপনেরও উদ্যোগ নিয়েছেন মেয়র গৌতম দেব। শহরের বুকে বহু গাছ নিজের হাতে লাগিয়েছেন তিনি। অন্যদিকে নিজের ওয়ার্ডে সবুজ দিয়ে সাজাতেও উদ্যোগী হয়েছেন তিনি। সেই লক্ষ্য শনিবার সকালে 33 নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে শুরু করে উইনার্স ক্লাব পর্যন্ত স্কুল পড়ুয়াদের নিয়ে ওয়ার্ডে গাছ লাগান। পাশাপাশি বেশ কিছু গাছ পড়ুয়াদের হাতে তুলে দেন মেয়র গৌতম দেব। ডিরো রিপোর্ট, সমাজিত এসি। আমরা সারা শিলিগুড়িতেই সবুজায়ন করতে চাই, এই উদ্দেশ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা 47টা ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে, ওয়ার্ড কমিটির মাধ্যমে এই কাজটা করছি। আজকে 33 নম্বর ওয়ার্ডে স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা, তারা যাতে বৃক্ষরোপণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয়, তাদের মাধ্যমে আজকে আমরা এখানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। আজকেই একদিনে এটা শেষ হবে না, এটা চলবে এবং আমি মাঝে মাঝেই আসবো। এই আগস্ট মাস ধরে আমি আরও পরিকল্পনা নিচ্ছি যে এই ওয়ার্ডে যত খালি জায়গা আছে সেই জায়গাগুলোকে সবুজে পরিণত করা এবং শিলিগুড়ি শহর জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা সবুজায়নে ব্যাপক কর্মসূচি নিয়েছি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, গণসংগঠন, তাদের নিয়ে আমরা এই কাজটা খুব ভালোভাবে কতগুলো গাছ লাগানো হচ্ছে টার্গেট এই ওয়ার্ডে। আমি এবছর চেষ্টা করবো আমরা 700 থেকে 1,000 গাছ লাগিয়ে গাছগুলোকে অন্তর্পক্ষে 70-80% গাছ যাতে বাড়ছে তার প্রচেষ্টা নিই।